দিন দিন আমাদের সমাজ বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে সমাজের কিছু অমানুষের জন্য। চাচি যে মায়ের সমান, তার সাথে ভাতিজের অবৈধ প্রীতি, আর তা জেনেছে সমাজের লোকেরা। তাই সবাই মিলে সুন্দরী চাচি ভাতিজাকে যা করলেন, চলুন জেনে নিই ভাতিজার পরকীয়া আছে এমন অভিযোগ তুলে চাচির সাথে ভাতিজার বিয়ে দেওয়া অভিযোগ উঠেছে সমাজপতিদের বিরুদ্ধে। চট্টগ্রামের বাঁশখালী থানার পশ্চিম চাম্বল এলাকায় ঘটেছে এই ঘটনা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে বিয়ের রাতে ঘটনার শিকার নুরুল আমিন বাদশা বয়স 37 তাদের কাছ থেকে পালিয়ে আত্মগোপনে চলে যায়। এ ব্যাপারে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও নগরীর কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা করেছেন তিনি। আদালত সূত্রে জানা গেছে, বাঁশখালী চাম্বল এলাকায় কালু সদাগরের সাথে প্রতিবেশী ভাইপো নুরুল আমিন বাদশার ব্যবসা বাণিজ্য ছিল। এ সুবাদে তাদের পরিবারে যাওয়া আসা ছিল বাদশার। সম্প্রতি কালু সদাগর অসুস্থ হয়ে মারা গেলে তার আগের ঘরের সন্তানরা তাদের সৎ মায়ের সাথে বাদশার পরকীয়া সম্পর্ক আছে এমন অভিযোগ তুলে 20 জানুয়ারি জোর করে 5 লাখ টাকা কাবিনে বাদশার সাথে সৎ মায়ের বিয়ে পড়িয়ে দেয়। পরে ওই রাতে বাদশা পালিয়ে পলাতক জীবনযাপন করছেন। নুরুল আমিন বাদশা একটি দৈনিককে জানিয়েছেন, এলাকার একটি প্রতারক চক্র আমাকে অপহরণ করে বিধবা সাত সন্তানের জননী রেজিয়া বেগমের সাথে জোর করে বিয়ে পড়িয়ে দেয়। তারা 5 লাখ টাকা চাঁদা দাবি করছে। আমি প্রতিকার চেয়ে 28 মার্চ চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রেজিস্ট্রিয়ার 3 সৎ ছেলেসহ 5 জনকে আসামি করে একটি অভিযোগ করি। আদালত তা তদন্ত করে ব্যবস্থা নিতে বাঁশখালী থানাকে নির্দেশ দিয়েছেন। এদিকে প্রতিনিয়ত রেজিয়ার সৎ সন্তানরা কাবিনের 5 লাখ টাকা পরিশোধের জন্য বাদশাকে চাপ প্রয়োগ করছে বলে বাদশার মা শামসুজাহান জানান। রোজিয়া ও তার সৎ ছেলেরা আমাদের সপরিবারে হত্যার হুমকি দিচ্ছে, প্রায় সময় বাড়িতে এসে মারধর ও লুটপাট চালাচ্ছে। মেয়েকে জোর করে বিয়ে দিলে ওই বিয়ে বৈধ হবে কে? এক, বিয়ের ক্ষেত্রে ছেলে কিংবা মেয়ের সম্মতি অপরিহার্য। ইসলামের দৃষ্টিতে জোর করে বিয়ে দেওয়া অভিভাবকের জন্য নাজায়েজ এবং আল্লাহর নাফরমানি শামিল, কেননা এর কারণে দাম্পত্য জীবনের মূল নিয়ামক শক্তি, প্রেম ভালোবাসা ও পারস্পরিক বিশ্বাস ও সম্প্রতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহর কাছে পানাহ চাই। অনেক সময় দাম্পত্য কলহ উতঙ্গ আকার ধারণ করে অনেক দুর্ঘটনাও ঘটে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুমারী নারী বিয়ে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না তার অনুমতি গ্রহণ করা হবে, আর বিধবা নারী বিয়ে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত না তার মত গ্রহণ করা হবে। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, তার অনুমতি কেমন করে? তিনি বললেন, যখন সে নীরব থাকে। তবে বাবা কিংবা লিগ্যাল অভিভাবক যদি তাদের ছেলে কিংবা মেয়ের জন্য এমন সম্বন্ধ ঠিক করে যে সে ধার্মিক, সৎ এবং যোগ্য, তাহলে ছেলে কিংবা মেয়ের জন্য অভিভাবকের আনুগত্য করা ওয়াজিব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যারা দিনদারি ও চরিত্রের ব্যাপারে সন্তুষ্ট হতে পারে, সে যদি প্রস্তাব দেয় তাহলে তার কাছে বিয়ে দাও, যদি তা না করো তাহলে পৃথিবীতে মহা ফেতনা ফাসাদ সৃষ্টি হবে। জামে তিরমিজি 1084। 2, জোর করে বিয়ে দেওয়া যদিও একটি অনৈতিক কাজ, তবে কুমারী মেয়ের সম্মতি থাকলেই জোরপূর্বক হলেও বিবাহ বিশুদ্ধ হয়ে যায়। রদ্দুল মুহাতার 4/87, বাদায়ে 2/602। কেননা হাদিসে এসেছে, আবু হুরায়রা রাজি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি বিষয় এমন রয়েছে যা গোসমায় হোক বা হাসি ঠাট্টায় হোক সর্বস্থায় কার্যকরী হয়ে থাকে, বিবাহ, তালাক ও রজায়াত। আবু দাউদ 2194, তিরমিজি 1184। তবে এক্ষেত্রে বিয়ে সম্পাদিত হওয়ার পর মেয়েটির অধিকার থাকে পরবর্তীতে বিয়ে রাখা অথবা ভঙ্গ করার, আর প্রশ্নে লিখিত মেয়েটি সংসার শুরু করার মাধ্যমে তার এই অধিকার সে প্রয়োগ করেনি। সুতরাং এখন সে যদি বলে আমাকে জোর করে বিয়ে করেছ, তাহলে তার এই কথার কোনো মূল্য এখন আর নেই। এরকম আর তথ্য পেতে হলে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।